হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি নিয়ে এসেছি রুই মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল। তো চলুন আমি দেখি নিই কীভাবে বানিয়েছি। রুই মাছের ঝোলের জন্য আমাকে লাগছে আলু ফুলকপি, মশলা লাগছে জিরে বাটা, গরম মশলা বাটা, কাঁচা লঙ্কা। এখন আমি আলু ফুলকপিগুলো একটু জলে ভাপ দিয়ে নিব। আমি ফুলকপির সাথে আলুটাও দিয়ে নিই, কারণ ঝোল বানানোর সময় তাহলে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে আর কম সময়ের মধ্যে হয়ে যায় ঝোলটা। তাই আমি ফুলকপির সাথে আলুগুলো দিয়ে দিই। আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম আমি। এখন এর মধ্যে আমি কিছুটা নুন আর হলুদ দিয়ে দিব। 5 মিনিট মতন আলু ফুলকপিকে সিদ্ধ করে আমি আলু ফুলকপিগুলো তুলে নেব। আলু ফুলকপি সিদ্ধ হতে হতে আমি মাছগুলোতে হলুদ আর নুন মেখে রেখে দিয়েছি। হলুদ আর নুন আগে থেকে মাখিয়ে রাখলে মাছটার ভিতর অব্দি নুন যায় আর খেতে ভালো লাগে। আলু ফুলকপিটা বয়ল হয়ে গিয়েছে, এখন আমি আলু ফুলকপিগুলো তুলে নেব। আলু ফুলকপিগুলো তুলে আমি ফুলকপি আর আলু আলাদা আলাদা করে নেব। আমি কড়াই জলটুক ফেলে আবার কড়াইতে তেল দিয়ে দিলাম। আলু ফুলকপিটা ঠান্ডা হতে হতে আমি তেলের মধ্যে মাছগুলো ফ্রাই করে নেব। মাছগুলো আমি তেলে দিয়ে দিয়েছি, এখন আমি 1 মিনিট পর আবার মাছগুলো উল্টে নেব। এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারা কে কে আমার রেসিপি ট্রাই করেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন যদি কমেন্ট করেন ভালো হয়। মাছগুলো ফ্রাই হয়ে এসেছে, আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি মাছ ভাজা তেলেতেই ফুলকপিগুলো ভেজে নেব। শুধু ফুলকপি ভেজে ভাজবো, আলুটা দেব না। ফুলকপিগুলো ভাজা হয়ে আসছে, তুলে নিচ্ছি আমি ফুলকপিগুলো। এখন আমি কড়াইতে আরো তেল দিয়ে দিব কিছুটা। তেল গরম হতে হতে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আমি জিরে বাটার মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মিক্স করে নেব মশলাটা। তেল গরম হয়ে আসছে, আমি এখন তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হয়ে আসছে, এখন আমি এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা
মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতন কষানোর পরে আমি ফুলকপিগুলো দেব। এখন আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব, মশলাটা হয়ে আসছে প্রায়। ফুলকপি দিয়ে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব, যাতে ফুলকপির ভিতরেও মশলাটা ঢুকে যায়। ফুলকপি ভাজা হয়ে আসছে, মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি আধা বাটি জল দিয়ে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে মশলাটা আরো ভালো করে ফুলকপির ভিতর অবধি যাবে। সামান্য একটু জল দিয়েছিলাম আমি, 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, জলটা শুকিয়ে গেছে, মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এখন আমি মাছ ভাজাগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। আর গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে দেব। ঝোলটা ভালো করে বলক এসে গেছে। এখন আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি গরম মশলা দেওয়ার সময় আমি গ্যাসের স্টিমটা লো ফ্লেমে রেখেছিলাম, এতে ঝোলের উপরে তেলটা ভেসে আসে। তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি শেষের দিকে দিই। আপনারা যদি ঝাল খেতে ভালোবাসেন, তবে জিরা বাটার সাথে লঙ্কা বাটাও অ্যাড করতে পারেন। আর নামানোর আগে আমি সামান্য 1 চিমটি চিনি দিয়ে দিচ্ছি। ঝোলটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর কেমন লাগছে বলবেন। ধন্যবাদ।